সাত বছর বয়সে কাজের খোঁজে বাড়ি থেকে যেতে হয়। এরপর কুড়ি বছর পর সেই মেয়েকে ফিরে পেলেন পরিবার। বাড়ির অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই সাত বছর বয়সে বাড়ি থেকে কাজের খোঁজে এক দালালের হাত ধরে যেতে হয়। তারপর বছরের পর বছর কেটে গেলেও আর ওই সাত বছরের বালিকা বাড়ি ফেরেনি। চিন্তায় পরিবার থেকে আত্মীয় স্বজন, কিন্তু ওই সাত বছরের কালিদাসী সর্দার আর বাড়ি ফেরেনি। এরপর কেটে যায় কুড়ি বছর। সেই কালিদাসী সর্দার পাঞ্জাবের জলন্ধর এলাকায় এক বাড়িতে আয়ার কাজ করতেন। পাঞ্জাবের জলন্ধর এলাকাতে কাজে যান কুলটি থানার শাকতরিয়া এলাকার রাজেশ ভুইয়া ও তার স্ত্রী। তাদের বাংলা ভাষা শুনে ওই কালিদাসী সর্দার পরিচয় করেন তাদের সাথে এবং তার বাড়ির কথাও বলেন যে তিনি পশ্চিমবাংলার সাউথ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার দুমালি গ্রামের বাসিন্দা। তিনি তাদের সাথে বাড়ি ফিরে আসতে চান। সেই মতোই কুলটির রাজেশ ভুইয়া ও তার স্ত্রী সাথে ফেরেন তিনি এবং পাঞ্জাবের জলন্ধর এলাকায় যার বাড়িতে কালিদাসী কাজ করতেন তিনি টিকিট করে দেন। এরপর এসে পৌঁছান কুলটির শাকতরিয়াতে রাজেশ ভুইয়ার বাড়িতে। এরপর রাজেশ ভুইয়া এলাকার বাউরি সমাজ ও স্থানীয় পুলিশের সাথে সমস্ত বিষয়টি কথা বলেন এবং বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় কালিদাসী সর্দারকে। শেষ পর্যন্ত কালিদাসী সর্দার সাউথ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত দুমালি গ্রামে নিজের বাড়ি ফিরে আসেন। এখন কালিদাসী সর্দার যুবতী, প্রায় কুড়ি বছর পরে বাড়ি ফিরতে পেরে একরাশ খুশি তার মনে। তিনি হয়তো ভাবতেই পারেননি যে আবার পরিবারের সাথে দেখা হবে, আর মেয়েকে দেখেও খুশি পরিবার আত্মীয় স্বজনেরা। আমি তো ওখানে গেলাম, ওখানে কাজ করতে গেলাম। তো ওখানে কাজ করছি তো বুঝে কোথা থেকে আসছে দাদা? আমি বললাম আমি আসছি ওয়েস্ট বেঙ্গল থেকে আসানসোল। দাদা বলে আমার ওখানে বাড়ি, ওখান থেকে আমাকে ঘর পৌঁছান দেবে। তো আমি বললাম ঠিক আছে, তুমি মালিকের সঙ্গে কথা করো, ভাইয়া লোককে কথা করো, তবে আমি নিয়ে যাবো। তো এই লড়কি বাতিয়া তো কথা করলো, তো বললো ঠিক আছে বেটা, তুম ওহাকে হ্যাঁ ইসক নাই মিলেগা তো মেরে পাশে হাবলা কর দে না, নেই হোগা তো হম উধার মে শাদি বিয়া কর দেঙ্গে জিতনা পাঞ্জাব মে। হ্যাঁ পাঞ্জাব মে। তো ইসি বলে চলো মেরা বেটি কে বলে হম ইসক হম তো আমি তো ওকে ই করি বিটির পড়া মানি তো ধরলো হম উসক লড়কি তারা হম তুমকো বিদা কর দেন তুমকো ভাইয়া বল। এই এইখানে এলো কি হলো? এইখানে আসার আসলো টেকনে আমার গায়ের লোককে জানালো, আমার মালিককে মুখিয়াকে জানালো শিবু বাবু। এই আমার বলে চলো কাকু ওখানে ফাঁড়ি চলো, আমি যোগাযোগ করে করে দিছি, পৌঁছে যাবে ওখানে বহুত আমার গায়ের নাম হবে। ঠিক ভালো কথা। তো বাড়িতে আজকে আপনারা কি করছেন? ওকে ভালো করে রাখছি, খাওয়া দাওয়া করাছি। মানে আজকে তো মেয়েটাকে বাড়ি যাচ্ছে? হ্যাঁ আজকে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। তো সেইখানে কি আপনারা বাড়িতে পৌঁছিয়ে আসবেন আপনারাই? হ্যাঁ আমরা পৌঁছে আসবো। এটা আমার বিটির প্রায় আছে, আমি দায়িত্ব আছে বা পৌঁছে দেবো। আর বাবা মার সঙ্গে হাত দিয়ে বলে আমরা চলে আসবো। জলন্ধর মে কাম করতে থি তো কাম করতে করতে ইয়ে আপনা প্রবলেম বাতায়া কি মে দিদি ইতনে দিনো সে মে ইহা হুম কোই নেই হমকো হেল্প করা কোই নেই লে যা আর মালিক কো ভি পতা নেই হে কি মে থোড়া জোর রহনে ওয়ালা তো হাম লোক সে জেসে বাতায়া আপনা ইয়ে কি মে ইতনা দূর কে শিলিগুড়ি মে আলদা জানতে হুম বলে হ্যাঁ মেরে এই তরফ হে কলকাতা কে তরফ তো হুম বলে পৌঁছা দোগি তো হম বলে ঠিক হ্যাঁ পৌঁছা দেঙ্গে মালিক সে বাত করো ভেজেগা তো পৌঁছা দেঙ্গে তো বেশ আপনা গ্রাম কে লোক সে মুখিয়া সে বাত কিনে তো ফির ও থানা সে হেল্প লে করকে ও খোঁজ কে নিকাল আজ বচ্চি কো লেকর কে আজ বচ্চি কো লেকর কে উসকা মা কে পাস যা রহে আপ তো খুদ ঔরত হ্যায় কৈসা লাগ রহা হ্যায়? বহুত আচ্ছা লাগ রহা হ্যায় মিলকে। আজ কিতনা সাল সে ওহাঁ পে থে? 18-19 সাল।
কতদিন আগে তোমার মেয়ে বাড়িতে গিয়েছিল? 13 বছরে। আচ্ছা, ওর নাম বলতে পারবেন যে লোকটা নিয়ে গেছিল? হ্যাঁ, নাম বলতে পারবেন। কি নাম আছে? প্রশান্ত। প্রশান্ত, সে কোথাকার? চড়াবিদ্যা 5 নম্বরে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আল্লাদি। বলছি কাকা, এতদিন পর আপনার মেয়ে এলো, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কতদিন পর এলো আপনার মেয়ে বাড়িতে? আপনার 20 বছর পরে। 20 বছর পর। বলছি কতদিন আগে মানে যে আপনার মেয়েকে নিয়ে গেছিল তার নাম কি? সুশান্ত। সে এখন বেঁচে আছে? আচ্ছা। আপনার নাম কি? ইয়ারা পাঞ্জাবে ছিল, পাঞ্জাবে ছিল, পাঞ্জাব থেকে এই রাজেশ ইয়ে আছে, রাজেশ ফোন করে যে ভাইপো একটা মেয়ে আছে পাঞ্জাবে, তাকে বাড়ি ছাড়তে হবে। তার কাকু কোথায় বাড়ি ছাড়তে হবে আপনাকে? তো ও বললো যে আমি বাড়ি এখন নিয়ে আসছি। আমি ঠিক আছে, বাড়ি নিয়ে আসো, তারপরে আমাদের প্রশাসন রয়েছে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবো। আমার যে সমাজের চিলা ছিল তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি, ও বাড়ি নিয়ে এসে আমাকে খবর করে, বাড়িতে এসে বলতে আমি জিজ্ঞেস করি, তো আমাকে দুটো নাম বলে, ওই একটা গোলাবাড়ি নাম বলে আর একটা কেনিং, এই দুটো নাম বলেছে। ওই দুটো নাম বলে আমরা উত্তম, আমি আর আমার সমাজের ছেলে আর ওকে ওই মেয়েকে নিয়ে ওরা কাকু ইয়াকে নিয়ে পড়ে আমি ফাড়ি থানা যাই। থানা যাওয়ার পথে স্যারের সঙ্গে যোগাযোগ করে বলি স্যারকে যে স্যার এরকম ব্যাপার, একটা মেয়ে এসেছে, ওকে বাড়ি ছাড়ার আছে। তো স্যার বললো ঠিক আছে, আমি দেখছি ওর নাম পাতা মা বাবার সব ঠিকানা নিয়ে পরে স্যার বললো যে এটা আমি নিচ্ছি, তারপরে আমি পাঠাচ্ছি, পাঠার পরে যদি কোনো খোঁজ হয় তো আপনাদেরকে বলবো। তা আমি পরশু দিন যাই তো কোনো খোঁজ পাই না, কাল হঠাৎ আমরা ফাড়িতে যাই, এই মণ্ডল স্যারকে বলি, মণ্ডল স্যার এরকম ব্যাপার যে কোনো রিপ্লাই এসেছে মেয়েটার বাড়ি থেকে? তো বললো না, ওখান পর্যন্ত কোনো আসে নাই। তো তার মধ্যে উত্তমকে বললাম যে একটা আমরা গাড়ি ঠিক করে রাখি, গাড়ি ঠিক করার পর ফাড়ির থেকে ফোন আসে যে হ্যাঁ তোরা জলদি বাড়ি যা, মেয়েটার ঘর থেকে ফোন করার জন্য বসে আছে ফাড়িতে। এসে পরে মেয়েকে দিয়ে মেয়ে ভিডিও কলে কথা বলে করে এসব কথা বলে পরে মেয়েটা খুব খুশি হয় যে হ্যাঁ আমার বাড়ি আমার মা বাবা পেয়েছি আর জায়গার নাম তাপ পেয়ে পরে করে করে আর কি আজকে আমরা ওর বাড়ি আমরা ছাড়তে যাবো ওকে। আমরা এখন তো ওকে বাড়ি ছাড়তে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি ছাড়তে যাবো। কীরকম লাগছে আপনার? আমাদের ভালো লাগছে, খুব থেকে ভালো। তো ভীষণ করে যে একটি মায়ের সঙ্গে যে আজ 20 বছর পরে একটা মায়ের সঙ্গে একটা মেয়ে ওর মায়ের সঙ্গে মিলবে, খুব ইয়ার থেকে বড় খুশি আমার কিছু নাই। ইয়াতে টাকা তো টাকা পয়সাতে তুলে দেবে, তার মধ্যে কোনো কিমত নাই যে আজ মা বাবার সঙ্গে মিলছে। কি নাম আপনার? আমার নাম শিবু বাবি। 19 বিলস আছে, ঝুট বল কে লেকে গেতে গেছে মাম্মি সে কি হাম যাহা কাম করে ওহা পে পাস মে ইসকো কাম পে লাগাঙ্গে তো রোজ দেখভাল হোগা। তো জব সে লাগা তব সে উন্হোনে দেখনে মে নি আয়া, না কবি ফোন কিয়া, না কবি জানে কি কোশিশ কি। উসকে বাদ আজ আচানক আপকো ঘর কা কাইসে ইয়াদ আ গয়া? কি কে ইনহোনে গয়ে থে ওহা পে কাম করনে সুরেশ ভাইয়া আর রেখা দিদি। তো মেনে ইনসে পুছা থা কি আপ কাহা গয়ে হো, তো ইনহোনে বাতায়া থা কিস জায়গা কে হে। তো ইনহোনে বোলা কি হামারি ওহা কে লোক ওহা কাম করনে জাতে হ্যায়, তো তু জায়েগি তো তেরেকো পৌঁছা দেঙ্গে। তো অঙ্কল নে ইন পর ভরসা করকে ইনকে সাথ ভেজা হ্যায়। তো আজ আপ কাহা জা রহে হ্যায়? আবি ঘর জানা হ্যায় আজ। আজ জো ওহা কা জো ইয়ে হোগা কিয়া আপকো লাগ রহা হ্যায়, মা ইয়া পাপা জো হ্যায় ইয়া ভাই কিস তরহ সে আপকো আপনায়েঙ্গে ইয়া আপন নাহি আপনায়েঙ্গে? কিয়া বহুত জ্যাদা মন মে কিয়া চল রহা হ্যায়? বানায়েঙ্গে, ফোন মে বাত করকে তো পতা চল রহি হ্যায়। और सबसे ज़्यादा जरूरी है जानना उनसे कि उन्होंने कभी ढूंढा क्यों नहीं, कभी पुलिस के पास क्यों नहीं गया उन्होंने, क्यों उन्होंने ऐसे छोड़ दिया? उनको तो पकड़ सकते थे जिन्होंने लेके गए थे। तो आज मम्मी पापा से मिलेंगे, क्या पूछेंगे उनसे? बहुत कुछ। क्या अब कितने साल के थे जब आप गए थे यहाँ? 7-8 साल के, इतना पूरी नहीं बता सकती कितने साल के थी। वहाँ पे क्या काम करते थे? बच्चे देखना, खाना बनाना। कहाँ पे आप थे? पंजाब जलंधर। किनके घर? बिंद्रा साहब के घर पे। क्या करते हैं? उनके पंप है, एक दुकान है, फैक्ट्री है। हाँ जी। अगर मम्मी पापा अगर अभी भी अगर नहीं अपनाता तो फिर आप क्या करेंगे? अगर नहीं करेंगे तो फिर उन्होंने बोला कि ऑफिस आ जाना, और ऐसे भी उन्होंने बोला कि ऑफिस आ जाना है। आपका नाम?
কালদাসী। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট টাইমস বাংলা।